এরপরে কিন্তু আমার কাছে আরেকটা রয়েছে টয়টা জিএলআই 2007 মডেল 18 রেজিস্ট্রেশন 1600 সিসি টয়টার আনকমন গাড়ি যারা খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন এবং এটার সিএনজি করা রয়েছে এবং এটার সিরিয়ালটা হচ্ছে 21 সিরিয়ালের এটার প্রাইসটা হচ্ছে 1495,000 টাকা তো ভিউয়ার্স আপনারা যারা টয়টার আনকমন গাড়ি খুঁজছেন একটু একটু আলাদা গাড়ি খুঁজছেন টয়টার তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আর এটা কিন্তু ফিক্সড প্রাইস না এই প্রাইসটা কিন্তু আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন আর এটার যদি ভেতরের কন্ডিশনটা দেখেন এটা খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে এখন আপনারা যদি যারা বুঝেন তারা অবশ্যই গাড়ি কিনবেন কারণ কথা একটা রয়েছে যে চিনবে সেই কিনবে অ্যাকচুয়ালি ভালো দিনে যদি আপনি চিনেন তাহলে আপনি কিনবেন আর যদি আপনি না চিনেন সেই জিনিস আপনি সহজে কিন্তু কিনতে চাবেন না আচ্ছা এরপরে আমি আরেকটা এক্সিও গাড়ি দেখাই যেটা এক্সিও জি যেটা 2008 মডেল 1400 রেজিস্ট্রেশন এবং 1500 সিসি এবং সিএনজি করা রয়েছে এবং এটার প্রাইসটা হচ্ছে 1430,000 টাকা তো ভিউয়ার্স আপনারা যারা এক্সিও জি গাড়ি খুঁজছেন এক্সিওর মধ্যে জি প্যাকেজের গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি আজকে মাঠে এসে সরাসরি দেখে যেতে পারেন আচ্ছা এরপরে অনেকে আমাকে কমেন্ট করছে ভাই অ্যাভেঞ্জা আপডেট মডেলের অ্যাভেঞ্জা গাড়ি দেখেন তাদের জন্য 2016 মডেল 1600 রেজিস্ট্রেশন 1500 সিসি এটা কিন্তু এখন পর্যন্ত তেলে রয়েছে সিএনজি করা হয়নি এটা প্রাইসটা হচ্ছে 2285,000 টাকা এবং এটা কিন্তু কালারটা খুবই চমৎকার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা চাইলে কিন্তু দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন এবং একটু আগে এই এলিয়ন গাড়িটা বিক্রি হয়ে গেছে সোল্ড আউট আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা যারা দেরিতে আসবেন অবশ্যই মিস করবেন ভালো গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবে না মেহেদি ভাই আমার 12-14 একটা প্রিমিয় লাগবে আচ্ছা 12-14 লাখের মধ্যে না মডেলের মধ্যে সেটা একটু উল্লেখ করবেন সাইদ ভাই আচ্ছা এর মধ্যে আমার টাচসান গাড়ি দেখায় 2012 মডেল 1200 রেজিস্ট্রেশন 2000 সিসি টিভি ব্যাক ক্যামেরা রয়েছে এবং এটার কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা এবং এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে 2185,000 টাকা আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি মাঠে এসে টেস্ট ড্রাইভ করে বা কোনো টেকনিশিয়ান নিয়ে চালিয়ে দেখে বুঝে কিন্তু দামাদামি করে কিন্তু গাড়িটা ক্রয় করতে পারবেন সো আপনারা যারা জিপ গাড়ির মধ্যে খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটি কালার চমৎকার কালার এবং এটার কিন্তু পাশে আরেকটা রয়েছে দেখেন স্পোর্টস সুবারু আপনি দেখেন এটার ইঞ্জিন কিন্তু টার্বো 7-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন ভিতরের কন্ডিশন আগে একটু দেখাই কন্ডিশন যদি আপনি ভিতরে দেখেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দ হবে দেখেন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে তো এটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না এটার প্রাইস চাওয়া হচ্ছে 1285,000 টাকা আপনারা চাইলে কিন্তু এই গাড়িটিও আজকে এসে মাঠে সরাসরি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন এবং এরপরে কিন্তু আমি আপনাদের দেখাই অনেকে হচ্ছে আমাকে বলছে ভাই জিপ গাড়ি দেখান তাদের জন্য আজকে রয়েছে হন্ডা ভ্যাজেল 2014 মডেল 1600 রেজিস্ট্রেশন 1500 সিসি এবং এটা কিন্তু তেলের গাড়ি এটা হচ্ছে নন হাইব্রিড যারা হাইব্রিড খুঁজছেন তাদের জন্যও গাড়ি রয়েছেন বাট যারা নন হাইব্রিড খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন এবং এটা হচ্ছে এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে তেলেই রয়েছে এটার প্রাইসটা হচ্ছে 2295,000 টাকা এটা কিন্তু আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন এরপর রয়েছে ল্যান্সার ইএক্স ল্যান্সার 2009 মডেল এটা এবং 10-এ হচ্ছে রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে 1495,000 টাকা এরপরে হন্ডা যারা খুঁজছেন হন্ডা সিটি খুঁজছেন তারা হন্ডা সিটির জন্য এটা দেখতে পারেন এবং এটা হচ্ছে 15 মডেল 15 রেজিস্ট্রেশন 1500 সিসি প্রাইসটা হচ্ছে 1865,000 টাকা তো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই হন্ডা গাড়ি ইতিমধ্যে কমেন্ট করেছেন তার জন্য আরেকটা দেখাই দেখেন হন্ডা গ্রেজ রয়েছে একটা মডেল সে 15 মডেল 1900 রেজিস্ট্রেশন 1500 সিসি তেলের গাড়ি এবং এটা কিন্তু বডি গার্ড অরিজিনালটাই লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি দেখতে পারেন ভেজেল যদি আরেকটু আপডেট গাড়ি খুঁজছেন তার জন্য রয়েছে 2015 মডেল টয়োটা ভেজেল এবং এটা হচ্ছে 2200 রেজিস্ট্রেশন যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটিও দেখতে পারেন এবং আপনাদের দেখতে হলে আজকে সরাসরি চলে আসতে হবে আমাদের কারহাটের মাঠে কারণ আপনি প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত আপনারা অবশ্যই আমাদেরকে এই কারহাটের মাঠেই পাবেন তো ভিউয়ার্স এরপরে আপনাদেরকে দেখাই আমাকে একজন কমেন্ট করেছে ভাই আমাকে টয়োটার প্রিমিয় গাড়ি দেখান আচ্ছা আমি আপনাকে প্রিমিয় দেখাবো তার আগে একটু এলিয়ন গাড়ি দেখাই টয়োটা এলিয়ন 2010-এর মডেল 1200 রেজিস্ট্রেশন 1500 সিসি তেলের গাড়ি যার নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো গ 33 সিরিয়ালের এবং এটার প্রাইসে চাওয়া হচ্ছে 1960,000 টাকা আচ্ছা আপনার প্রিমিয় গাড়িতে চাচ্ছেন আমি আপনাকে কিছু প্রিমিয় গাড়ি দেখাই
আপনারা দেখেন অলরেডি মাঠে কিন্তু অলরেডি কাস্টমার চলে এসেছে, আপনারা চাইলে আপনারা চলে আসতে পারেন, যারা এখনও আসেন নাই তারাও চলে আসতে পারেন। আমার কাছে প্রিমিয়ার গাড়িটা যারা একটু আগে কমেন্ট করেছেন 10-12 প্রিমিয়ার চাচ্ছেন, তার জন্য কিন্তু বিশেষ করে 14 প্রিমিয়ার দেখাচ্ছি। আপনি চাচ্ছেন যেটা আপনার থেকে একটু আপডেট দেখাচ্ছি, এই হচ্ছে 14 প্রিমিয়ার। আপনি একটু আগে কমেন্ট করেছেন 14 প্রিমিয়ার আছে কি না, অবশ্যই রয়েছে আমাদের কাছে। আপনি যা মনে চাবে আপনি চাবেন, অবশ্যই আমি দিতে রাজি রয়েছি। কারণ আপনি ঢাকা শহরে 140টা গাড়ি আপনি কোথাও একদিনে দেখতে পারবেন না, দেখতে হলে আপনাকে মিনিমাম 10টা শোরুম ঘুরতে হবে। আর আপনি সেই 10টা শোরুম থেকে ঘুরে আপনি একটা গাড়ি সিলেকশন করবেন, আপনার 5টা গাড়ি পছন্দ হবে এবং 5টা গাড়ি 5 জায়গায় থাকবে এবং সেই 5 জায়গায় আপনার যাওয়া কোনোভাবেই পসিবল না। কিন্তু আপনি কারহাটের মাঠে আসলে এক জায়গায় বসে আপনি সব গাড়ির ডিসিশনগুলি নিতে আপনার অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে 14 মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 15 সিসিসি এবং এটা কিন্তু ভিতরে একটু কন্ডিশন দেখাই। এটা কিন্তু তেলের গাড়ি এবং এটা হচ্ছে কিন্তু পুশ স্টার্টের গাড়ি, এটা কিন্তু লক করা রয়েছে। আপনাদের এইভাবে একটু ভিতরে একটু কন্ডিশন দেখাই। বিস্কিট কালার রয়েছে ভাই। আচ্ছা, এইটার প্রাইসটা চাওয়া হচ্ছে 25,80,000 টাকা। আপনি চাইলে কিন্তু এই গাড়িটা দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনি আমাকে আরেকটা প্রিমিয়ার গাড়ি চাচ্ছেন, আপনার জন্য এই প্রিমিয়ারটা দেখতে পারেন। যাতে বাজেট কম, কম বাজেটের প্রিমিয়ার গাড়ি খুঁজছে তার অবশ্যই এটা দেখতে পারেন। 3 প্রিমিয়ার, 10 রেজিস্ট্রেশন, 15 সিসিসি, সিএনজি করা রয়েছে এবং এটার কিন্তু কালারটা খুব চমৎকার একটি কালার। এবং এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 14,45,000 টাকা। আচ্ছা, এর মধ্যে হিমেল ভাই কমেন্ট করে বসেছেন, ভাই 7-8 লাখের মধ্যে সিএনজি করা গাড়ি দেখান। 7-8 লাখ টাকার মধ্যে সিএনজি করা গাড়ি যদি আপনি খুঁজেন তাহলে আপনাকে একটু আনকমন জিনিসে যেতে হবে। আর যদি 7-8 লাখের মধ্যে আমি চেষ্টা করি, আমি একটু চেষ্টা করি 7 লাখের মধ্যে আপনি 110 গাড়ি রয়েছে। আমি একটু কম বাজেটের গাড়ি দেখাই আপনাকে। আগে এটা দেখাই, হন্ডা এয়ারওয়েজ, যেটা হচ্ছে 9 মডেল, 14 রেজিস্ট্রেশন, 15 সিসিসি, টিভি, ব্যাক ক্যামেরা কিন্তু অলরেডি দিতে পাচ্ছেন এবং এটা কিন্তু তেলের গাড়ি। প্রাইস চাওয়া হয়েছে 13,65,000 টাকা। এরপর রয়েছে যারা হচ্ছে তেলের গাড়ি খুঁজছেন এবং তেলেই ব্যবহার করতে চান, বাচ্চার স্কুলের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, এরকম গাড়ি যদি কেউ খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এবং এই গাড়িটির 1000 সিসির কিন্তু এই গাড়িটি আপনি দেখতে পারেন। এবার মডেলটা হচ্ছে 2008 মডেল, 14 তো হচ্ছে এটার রেজিস্ট্রেশন এবং এটার কিন্তু প্রাইস চাওয়া হচ্ছে 10,30,000 টাকা। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারবেন। ওল্ড শেপের যারা জি করলা ঘরে খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, এটা একটু আগে দেখিয়েছি। আচ্ছা, আপনি যদি 6-7 লাখের মধ্যে যদি চাচ্ছেন আপনাকে টয়োটা 111 গাড়িটা দেখাই। এটা হচ্ছে 111, 331 সিসি, 099 মডেল, 2002 আছে রেজিস্ট্রেশন, সিএনজি করা রয়েছে এটা। এটা আপনি অ্যারাউন্ড 5,06,20,000 টাকা চাওয়া হচ্ছে প্রাইসটা। এটা আপনি দামাদামি করে কিন্তু অ্যারাউন্ড ক্রয় করতে পারবেন। এবং এর পাশে রয়েছে 110 গাড়ি রয়েছে, এটাও দেখতে পারেন আপনি। এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 5,60,000 টাকা। এটা হচ্ছে 95 মডেল, 99 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 110 গাড়ি, 1500 সিসি, ওটা ছিল 1300, ওটা হচ্ছে 1300 সিসি, এটা হচ্ছে 1500 সিসি। এরপরে রয়েছে আরেকটা 1500 সিসি এই গাড়ি, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 97 মডেল এবং এটা হচ্ছে 2003 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইস চাওয়া হচ্ছে অ্যারাউন্ড 6,95,000 টাকা। আচ্ছা, এর মধ্যে একজন লিখেছেন ভাই জিপ গাড়ি দেখান। হ্যাঁ, অবশ্যই আমার কাছে আজকে ভালো কিছু জিপ গাড়িও আজকে এসেছে। আজকে ভালো কিছু জিপ গাড়ি আসছে, আমি সেই জিপের মধ্যে না যাওয়ার আগে কিছু নোয়া গাড়ি দেখাই। আপনারা দেখেন যারা হচ্ছে এক্স নোয়া গাড়ি খুঁজবেন, আমার কাছে কিন্তু এখানে নোয়া রয়েছে, এক্স নোয়া রয়েছে এবং হচ্ছে KR42 নোয়া রয়েছে। আগে আমি এক্স নোয়া একটু দেখাই, এক্স নোয়াগুলি একটু দেখাই নি। আমার কাছে এক্স নোয়া রয়েছে, দেখেন যারা হচ্ছে 2010 এক্স নোয়া গাড়ি খুঁজছেন, লেটেস্ট এক্স নোয়া, তারা অবশ্যই এটা দেখতে পারেন। এটা হচ্ছে 10 মডেল, এটা 15 রেজিস্ট্রেশন এবং টিভি, ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং খুবই চমৎকার একটি কালার। দেখেন যেরকম গরুর হাটে গেলে দেখবেন গরুকে খুব যত্ন করে, ঠিক এই হাটে আসলে দেখবেন গাড়ি গিয়েও গাড়ির মালিক খুব যত্ন করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এরকম যত্ন করা যদি গাড়ি কিনতে চান সরাসরি আজকে চলে আসতে পারেন কারহাটে, কারণ কারহাটে আসলে অবশ্যই আপনি মালিকের গাড়ি ক্রয় করতে পারবেন। এখানে কোনো ধরনের দালাল কিংবা অন্য কোনো থার্ড পার্টিকে আপনি পাবেন না, এখানে সরাসরি মালিককে আপনি পাবেন।
এবং এখানে কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই, আপনি শুনতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, 2002 এর যারা এক্স নো গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন, 2002 মডেল, 10 এর সেশন, 2000 সিসি, এবং এটা কিন্তু সিএনজি করা হয়েছে। আর প্রাইসটা হচ্ছে 11,95,000 টাকা। জিপ যারা খুঁজছেন তার জন্য রয়েছে এই, দেখেন আরেকটা রাজকীয় গাড়ি যাকে কি বলে স্কোয়ার, নোয়া স্কোয়ার যারা খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, একদম লেটেস্ট এক্স নোয়া। যারা নোয়া গাড়ি খুঁজছেন 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, এবং এটার সিসিটা হচ্ছে 18 সিসি, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং খুবই ফ্রেশ কন্ডিশন, হাইব্রিড একটি গাড়ি। তারা অবশ্যই এই গাড়িটিও দেখতে পারেন আমার কাছে, জিপ যে গাড়িটি আপনারা চেয়েছেন অবশ্যই জিপ গাড়ির জন্য চলেন, আমি ওর পাশে দেখাই আপনাকে। আমার কাছে আজকে কিছু ফ্রেশ জিপ গাড়ি রয়েছে, দেখেন একজন সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, বাচ্চা নিয়ে এসেছে গাড়ি কেনার জন্য, আপনারা চলে আসেন, দেখছেন ছোট ছোট বাচ্চাকে নিয়ে। এই দেখেন আউটল্যান্ডার, আপনাকে একটা জোস গাড়ি দেখাই, এটা হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার। এটার ভিতরের কন্ডিশনটা দেখেন, আমার যদি কেউ যদি একটা কিনে যদি কিনে তাহলে অবশ্যই আমি যোগাযোগ করবো, কারণ গাড়িটা আমার এত পছন্দ হয়েছে। না গিন্নি বিক্রি গেলে গাড়িটা আমি কিনতে পারবো না। এটা মডেল 2010 এর মডেল, এটা দেখেন সামনের কন্ডিশন দেখেন, 10 মডেল, এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 এবং 2000 সিসি। এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার, আপনারা দেখেন অলরেডি কাস্টমার দেখতে, আপনার এটার প্রাইসটা হচ্ছে 25,25,000 টাকা, এবং পিছনের স্পেসটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে জিপ গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, টয়োটা হাইস গাড়ি অবশ্যই আপনাকে দেখাবো। দেখেন অ্যাকোয়া রয়েছে, ইকটক একটা অ্যাকোয়া বিক্রি হয়ে গেছে, অ্যাকোয়াটা বিক্রি হয়েছে আপনার 12,50,000, অ্যাকোয়া 13 মডেল, 12,50,000 টাকা ইকটকে বিক্রি হয়ে গেছে। 13 মডেল আরেকটা রয়েছে, এটার মডেল হচ্ছে 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটার প্রাইসটা হচ্ছে 13,95,000 টাকা। আচ্ছা এর মধ্যে এক্স করলা ভাই কি এক্স করলা গাড়ি দেখাবেন, দুইবার কমেন্ট করেছি, অবশ্যই এক্স করলা দেখাবো, অবশ্যই দেখাবো ভাই, একটু সাথে থাকতে হবে, একজন একজন করে কমেন্ট করছেন। আচ্ছা হায়েস্ট গাড়ি যিনি কমেন্ট করেছেন তার জন্য আজকে দুটা হায়েস্ট গাড়ি রয়েছে, দেখেন এটা হচ্ছে টয়োটা হায়েস্ট 2000, এটা হচ্ছে সুপার জিএল, হায়েস্ট সুপার জিএল, এটার মডেলটা হচ্ছে 2012 মডেল, 15 রেজিস্ট্রেশন, 2000 সিসি, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, এবং এই গাড়িটি কিন্তু সিএনজি করা রয়েছে। প্রাইসটা চাওয়া হচ্ছে 22,85,000 টাকা। পাশাপাশি কিন্তু আরেকটা রয়েছে ব্ল্যাক কালারের হায়েস্ট সুপার জিএল, এটার মডেলটা হচ্ছে 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, এবং এটার কিন্তু সিএনজি করা রয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 21,50,000 টাকা, এটাও চাইলে আপনি দেখতে পারেন। যারা কম বাজেটের গাড়ির মধ্যে কমেন্ট খুঁজছেন, ফ্যামিলির জন্য খুঁজছেন, স্কুল ডিউটির জন্য খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, যার মডেলটা হচ্ছে 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 1000 সিসি, প্রাইসটা দেওয়া হয়েছে 8,30,000 টাকা, এটা কিন্তু আপনি দেখতে পারেন আজকে। এবং এক্স করলা ইকচক এখানে একটা ছিল, অলরেডি টেস্টে চলে গেছে, আরও এক্স করলা রয়েছে, চলেন ভাই আপনি যেহেতু দুইবার কমেন্ট করেছেন আপনাকে এক্স করলা দেখাই। এই দেখেন এই গাড়ি ইকটু আগে বিক্রি হয়ে গেছে, এই গাড়ি ইকটু আগে বিক্রি হয়ে গেছে, এক্স করলা আমার কাছে আজকে, এক্স করলা ওরকমভাবে ওল্ড শেপ রয়েছে, নিউ শেপ বিক্রি হয়ে গেছে ভাই। দেখেন এটা হচ্ছে অ্যাচেস্তা, এটা এক্স করলা না, এটা অ্যাচেস্তা, এটা 2004 মডেল, এটা এটা দেখতে পারেন। আর ওল্ড শেপের যদি এক্স করলা দেখতে চান তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারবেন, এক্স করলা ওল্ড শেপ 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে সিএনজি করা হচ্ছে, প্রাইসটা হচ্ছে 10,45,000 টাকা, আপনি এই এক্স করলা দেখতে পারেন। আপনি ওল্ড শেপ চাচ্ছেন না নিউ শেপ চাচ্ছেন, নিউ শেপ কিন্তু আজকে খুব ফ্রেশ একটা ছিল, ওটা বিক্রি হয়ে গেছে এক্স করলা, আমার কাছে আজকে এক্স করলা ওরকম নাই, আজকে আসে নাই। এবং স্যার এইটার মডেলটা হচ্ছে 4 মডেল, 10 রেজিস্ট্রেশন, 1300 সিসি, এই গাড়িটি মোটামুটি এখন কাস্টমার দিক অলরেডি মাঠে দেখছে। তো আজকে আপনাদেরকে এরকম দেখাতে পারছি না, জিপ গাড়ির মধ্যে নিশান এক্স ট্রেল রয়েছে, এক্সট্রা এক্স ট্রেলটার মডেলটা হচ্ছে 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, এবং এটার প্রাইসটা হচ্ছে 27,95,000 টাকা।
তো ভিউয়ার্স এই ছিল আজকের গাড়ি। এর গাড়ির মধ্যে যদি আপনার কোনো গাড়ি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী লাইভে যদি আপনি দেখার পরও যদি কমেন্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব সেই গাড়িগুলি হাটের পরবর্তী দিনগুলিতে আপনি দেখতে চাইলে অবশ্যই আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি কী গাড়ি চাচ্ছেন সেই গাড়ি নিয়ে প্রতিদিন একটা করে রিভিউ থাকছে। এবং অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন এবং আমার এটার ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কারহাটের যে গাড়িগুলি সেগুলি তুলে ধরতে পারি। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।